মর্মান্তিক দুর্ঘটনা দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে সিসিটিভি ফুটেজে মর্মান্তিক দৃশ্য সরাসরি দেখুন। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর বাঁশকোপা টোল প্লাজার নিকট দুর্গাপুর দিক থেকে আগত একটি স্করপিও গাড়ি দ্রুতগতিতে আসার সময় তার সামনের চাকা পাংচার হওয়ার কারণে গাড়িটি বেশ কয়েকবার পাল্টি খেয়ে সামনে একটি দশ চাকার গাড়িকে সজোরে ধাক্কা মারে। এতে গাড়ি চালক অর্থাৎ গাড়ির মালিকের ঘটনাস্থলে মৃত্যু হয়। গাড়ির মালিক অর্থাৎ গাড়ি চালকের নাম নন্টে। স্থানীয় সূত্রে জানা গেছে নন্টের বাড়ি দুর্গাপুর গোপালমাঠ এলাকায়। দুর্ঘটনার পর কাকসা থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় এবং সেই সঙ্গে গাড়িটি কি কারণে দুর্ঘটনা ঘটেছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ তদন্ত শুরু করেছে। মুচিপাড়া দুর্গাপুর থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, পশ্চিম বর্ধমান। আজ 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 কেন হ্যাঁ হ্যাঁ তুই তো বলতে না হ্যাঁ 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 হ্য